নমস্কার, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাকটিভ স্টাডি বিপিন। যারা সিআইএসএফ কনস্টেবল ট্রেড ফেয়ার 2022-এ ফর্ম অ্যাপ্লাই করেছিলে তাদের জানা দরকার, তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট 5 তারিখ থেকে শুরু হচ্ছে এপ্রিল মাসে। অল ওভার ইন্ডিয়ায় 57 সেন্টার বানানো আছে, তার মধ্যে একটি সেন্টার হলো IISCO বার্নপুর নিউ টাউন আসানসোল। এই অ্যাড্রেসে আমাদের একটি ভিউয়ার্সের ফিজিক্যাল করেছে, সে জানতে চেয়েছে যে এই অ্যাড্রেসে আমরা কীভাবে যাবো, কত ভাড়া লাগবে। এছাড়াও একটা কথা বলি, ওই সেন্টারে কিন্তু আমিও ফিজিক্যাল দিয়ে এসেছি, সমস্ত কিছু বিস্তারিত তোমাদের মধ্যে আলোচনা করবো। তো এখানে বলবো তোমাদের যে আইআইসিও বার্নপুর সিআইএসএফ ইউনিট, সেটা কিন্তু মেইন ইউনিট থেকে একটু দূরে, অর্থাৎ প্যারেড গ্রাউন্ড। সেটা লেখাই আছে দেখবে তোমাদের অ্যাডমিট কার্ডে যে সিআইএসএফ প্যারেড গ্রাউন্ড, অর্থাৎ ওখানে সমস্ত রকম রিক্রুটমেন্ট কিন্তু ওখানে করানো হয়। তো ওখানে তোমরা কীভাবে যাবে সমস্ত কিছু বলবো। তার আগে বলি তোমাদের যে এন্ট্রি টাইম আছে সাড়ে ছটা থেকে 7টার মধ্যে, অর্থাৎ রিপোর্টিং টাইম আছে। তাই রিপোর্টিং টাইমে তোমরা যদি 8টা পর্যন্ত যাও, অর্থাৎ 7:30 থেকে 8টার মধ্যে তোমরা কিন্তু যদি পৌঁছে যাও, তাহলেও কিন্তু কোনোরূপ অসুবিধা কিন্তু হবে না। অর্থাৎ 8টার পরে গেলে তোমাদের কিন্তু প্রবলেম কিন্তু হতে পারে, কিন্তু 8টা পর্যন্ত এন্ট্রি কিন্তু ওখানে নেবে। তো তো অ্যাডমিট কার্ডে দেখাতে দেখবে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আসানসোল। তোমরা যে কোনো জায়গা থেকে আসতে চাও, তোমাদেরকে নিজেদের ম্যাপে চেক করে নেবে, অর্থাৎ অ্যাপে চেক করে নেবে যে তোমাদের আসানসোল পর্যন্ত কোন ট্রেন আসছে। সেই আসানসোল রেলওয়ে স্টেশনে নামার পর তোমরা কিন্তু আসানসোল বাস স্টপ, অর্থাৎ ওর পাশেই কিন্তু আসানসোল বাস স্টপ রেলওয়ে স্টেশনের বাইরে। তো আসানসোল বাস স্টপ থেকে তোমরা কিন্তু যে বাস আছে, অর্থাৎ দেখবে লেখা থাকবে আসানসোল টু বার্নপুর, বহুত বাস এবং বহুত অটো টোটো কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়াও র্যাপিডোও কিন্তু অ্যাভেলেবেল আসানসোলের মধ্যে, তো তোমরা র্যাপিডোও কিন্তু বুক করতে পারো। এবার কত কিলোমিটার, 8 থেকে 8.5 কিলোমিটার তোমরা কিন্তু সিআইএসএফ প্যারেড গ্রাউন্ড পর্যন্ত তোমাদের কিন্তু ডিস্টেন্স বাস স্টপ থেকে, আর তোমার রেলওয়ে স্টেশন থেকে 10 কিলোমিটার, অর্থাৎ 2 কিলোমিটার বেশি। তো বাস তোমরা কিন্তু সকালবেলা তো অ্যাভেলেবেল বাস পেয়ে যাবে বার্নপুরের জন্য, অর্থাৎ সিআইএসএফ প্যারেড গ্রাউন্ডের জন্য। তোমরা বাসে চেপে যাওয়ার পর তোমরা বলবে যে সিআইএসএফ প্যারেড গ্রাউন্ডে উড়ে যাবো, তো তোমাদের কিন্তু সিআইএসএফ প্যারেড গ্রাউন্ডের একদম সামনে কিন্তু তোমাদেরকে কিন্তু নামিয়ে দেবে, অর্থাৎ বাসগুলো কিন্তু ওর সামনে দিয়ে কিন্তু ক্রস করে, একদম রোডের ধারেই কিন্তু তোমার কিন্তু সিআইএসএফ প্যারেড গ্রাউন্ড, অর্থাৎ তোমাদের যে রিক্রুটমেন্ট হবে সেটা তোমরা দেখতে পারবে রোডের ধারে। অর্থাৎ প্রিভিয়াস আমার একটা ভিডিও আছে সিআইএসএফ প্যারেড গ্রাউন্ডের ফিজিক্যালি, যে ভিডিও তোমরা দেখো ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা থাকবে, সেই ভিডিও তোমরা দেখতে পারো। কত টাকা ভাড়া, বাসে কিন্তু 20 থেকে 30 টাকা বেশি ভাড়া নেয় না, অটোতেও এরকমই 20 থেকে 30 টাকা তোমাদের কিন্তু ভাড়া নেবে, এর থেকে বেশি ভাড়া চাইলে তোমরা কিন্তু দেবে না। তোমরা সব থেকে ভালো তোমরা কিন্তু র্যাপিডো বাইক তোমরা বুক করতে পারো সকালবেলায়, তাহলে কিন্তু তোমরা খুব জলদি পৌঁছে যাবে এবং অ্যাকচুয়াল লোকেশনে তোমাদের কিন্তু পৌঁছে দেবে র্যাপিডো। এবার আসি তোমাদের যে প্রসেস আছে সেই প্রসেস কীভাবে হবে। অ্যাট ফার্স্ট তোমাদেরকে গেটের বাইরে লাইন দিয়ে দাঁড় করানো হবে, লাইন দিয়ে দাঁড় করার পর তোমাদের অ্যাডমিট কার্ড আইডি প্রুফ চেক করা হবে। আইডি প্রুফ চেক করার পর তোমাদেরকে কিন্তু ভেতরে চেস্ট নাম্বার দিয়ে এন্ট্রি করানো হবে। চেস্ট নাম্বার দিয়ে এন্ট্রি করানোর পর তোমাদেরকে একটি জায়গায় বসিয়ে তোমাদেরকে পিএইচডি ফর্ম কিন্তু ফিল আপ করানো হবে। পিএইচডি ফর্ম ফিল আপ করানোর পর তোমাদের হাইট ওয়েট এবং চেস্ট কিন্তু এখানে মেজারমেন্ট করা হবে। হাইট ওয়েট চেস্ট মেজারমেন্টে যারা যারা বাদ চলে যাবে তাদেরকে এক সাইডে করে দেবে, এবং যারা কোয়ালিফাইড হবে তাদেরকে কিন্তু 50টা বা 60টা করে ব্যাচ বানিয়ে তোমাদেরকে বাসে করে, অর্থাৎ সিআইএসএফ প্ল্যাটফর্ম থেকে বাসে করে ওর সামনেই একটা রোড আছে, সেই সামনের রোডে 1600 মিটার দূরে কিন্তু নিয়ে যাওয়া হবে। সেখান থেকে তোমাদের কিন্তু রানিং স্টার্ট হবে, 6:30 মিনিট টাইম থাকবে। 6:30 মিনিটের মধ্যে যারা যারা এন্ট্রি করবে অর্থাৎ আসবে তাদেরা কিন্তু এখানে কোয়ালিফাই হবে, অর্থাৎ 6:30 মিনিট থেকে 6:31 মিনিট কিন্তু এখানে গেপ দেবে না। 6:30 মিনিট মানে 6:30 মিনিট তোমাদের এখানে টাইম, যারা কোয়ালিফাই করে নেবে তাদেরকে নেক্সট চেস সে নেক্সট স্টেজের জন্য নিয়ে যাওয়া হবে। তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং এখানে ট্রেড টেস্ট কিন্তু তোমাদের এখানে হবে। এবার রানিং কিন্তু কোনোরূপ গ্রাউন্ডে হবে না, রানিং কিন্তু তোমাদের 1600 মিটার সামনে যে রোড আছে সেই রোডে হবে। প্রিভিয়াস ভিডিও আছে যারা দেখো দেখতে পারো। তো এই ছিল সিআইএসএফ যে আইআইএসসিও বার্নপুর, বার্নপুর তোমরা কীভাবে যাবে, সমস্ত কিছু ফিজিক্যালে যে প্রসেস আছে সমস্ত কিছু বিস্তারিত তোমার সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, তোমরা যদি এই চ্যানেলটি প্রথমবার ভিজিট করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে লাগবে লাইক করে পরবর্তী পাওয়া যায়। তো দেখা হচ্ছে পরে ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।